দু হাজার নির্বাচন তার পরবর্তী নির্বাচন যে সহিংস ঘটনাগুলি ঘটেছে তদন্ত হয়েছে কিন্তু তদন্ত পরে কোনো রিপোর্ট আমাদের কাছে কোনো প্রকাশ করা হয় নাই এবং এর সাথে জড়িত তাদেরকেও গ্রেপ্তার করা হয় নাই সংখ্যালঘু নির্যাতনের সাথে জড়িত ছিল মদত দিয়েছে বা মৌলবাদী চক্রের সাথে জড়িত আছে বা হিন্দুদেরকে ভয়ভীতি দেখাচ্ছে অতীতে দেখাতে পারে এই জাতীয় লোক সে যে দলের হোক না কেন যে জোটের হোক না কেন তাদেরকে যদি নমিনেশন দেয়া হয় হিন্দু সম্প্রদায় অবশ্যই তাকে ভোট দেবে না